ফেসবুকেরও কিছু ফুটেজ আমি দিয়ে দেবো লম্বা লম্বা, যেগুলো হয়েছে তোমার কানেক্ট করবে কি হয়েছে না হয়েছে, হঠাৎ কিছুর মাঝখানে আমরা করতে পারিনি, হঠাৎ করে কি হলো না হলো, হঠাৎ করে কেন এই ডিসিশনটা নিলাম বা কেন কি কারণে সেটা তোমরা দেখতে পাবে, কিন্তু তার আগে তোমরা ওইগুলো দেখে না তাহলে দেখা হচ্ছে। গাইস এই সকাল থেকে ঘুরছি, সবকিছু জোগাড় যন্ত্র করলাম, আর এখন আমি একতার বাড়িতে এসেছি, একতাকে অনেকেই চেনো। শুভদিন শুভদিন। এবারে বুকটা আমার ধপক ধপক করছে, কি হবে জানি না, মানে ব্যাপারটা বুঝতে পারি না। তুমি কি মনে, এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আমি বুঝতে পারি না। রিলেশনে আছো তো, এটা তো স্টেপ নীতি হতো, আজকে নয় কাল কেন পরশুদিন নয়, বাড়িতে যে যেমন ঝামেলা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। নো কমেন্টস, ফ্যামিলির ব্যাপারে কোনো কমেন্টস আমি করবো না। এখানে তো দেখো ওরকম কোন ব্যবস্থা নেই, আমাদের ওখানে কালীঘাটে সব ব্যবস্থা হয়ে যাবে, তো সেটাও কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমি কি বলছি সেটা বুঝতে পারছি না, এত মানে মুখটা ধপক ধপক করছে, সাডেনলি এত ঝামেলা হলো, এত ঝামেলা হলো, লাস্ট স্টেপ নিলো আর আমরাও হেল্প করলাম। এটা যখন ঘর থেকে কথাটা বেরোলো তখনই এই জিনিসটা ক্লিয়ার হলো যে আমাদের এটা করতে হবে, নাহলে এরপরে কোনো উপায় নেই। বিষয় দেখো অনেক কিছু প্রাইভেট থাকে, সেগুলো আমি শেয়ার করতে পারবো না, কিন্তু এমনই একটা সিচুয়েশন হয়েছে রিভিল করা যাবে না। মুখটা তো ধপক ধপক করে, লাইফের এত বড় একটা ডিসিশন, তার উপর বাবা মা কে কাউকে পাশে পাচ্ছি না, ফ্যামিলিকে পাশে পাচ্ছি না, তো এই সময় একটা খুবই মানে আমার অন্যরকম লাগছে যে লাইফে এত বড় একটা ডিসিশন। আমি একটাকে ফোন করলাম, একটা বললো চলে এসো কোনো সমস্যা নেই, একটা বাড়িতে এলাম, আর এখন আমি রেডি হব, প্রিয়াও রেডি হবে, এখান থেকে সোজা যাবো কালীঘাট, কালীঘাটে গিয়ে তারপরে বিয়েটা হবে। তো আমরা তো কিছুই নিয়ে আসিনি বাড়ি থেকে। হ্যাঁ, আমাকে আবার জামা কাপড় পাঞ্জাবি পাঞ্জাবি কিনতে হবে। দেখো আমি জানি একটা ইউটিউবার হিসেবে, ইউটিউবাররা যেভাবে বিয়ে করে বা একটা ঠিকঠাক পাবলিক যেভাবে বিয়ে করে সেটা হচ্ছে না, কষ্টের ব্যাপার হচ্ছে আমার। মা বাবার জন্য সবাই করে, এবার আজকে যদি মা বাবা আমার খুশিটা না দেখে সেই জিনিসটা তো আমি কিছু করতে পারবো না, তো সেই কারণে এই স্টেপটা নেওয়া। আর আশা করি ভিডিও গুলো মা বাবা দেখবে, তাদের রিয়াকশন আমি জানি না কি হবে, কি মনে হচ্ছে মানে কি হবে, আমার তো খুব কি ক্যামেরাম্যান কি খবর, ভালো আছো? এক কথায় বললে চলে এসছে মুকুল, কি বলবে? ব্যাপারটা হচ্ছে বন্ধু বান্ধব একসাথে কাজ করছি, এইরকম একটা প্রবলেমে পড়েছে, তো সাথে দিচ্ছি একসাথে সাথ, এবার পুরো কাজটা কমপ্লিট হোক। ঠিক আছে গাইস, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, যাওয়া হবে, আপডেট তোমাদের আমি দেবো। লেকিন ভাই শাদি করতে জামায় ধোতি না খুল যাই, ইসকা ধ্যান রাখনা পড়েগা, কিউকি আদাত নেই হ্যায় ভাইগা। ধোতি পরা লিয়া না। আসলাম তবে? হ্যাঁ হ্যাঁ। ভালো তো ভাই প্রসেস অলরেডি শুরু হয়ে চুকা দুলহন আর দুলহা ভি পুরা রেডি হে, আমি মতলব খুশি কা তো ঠিকানা হি নেই হে আর টেনশন কা ভি কোই ঠিকানা নেই হে। তো ভাই ইদার ফ্যান ভি মিল গিয়া, শাদি করনে কে পেহলে
शादी करने के ठीक पहले का छोटा सा तो भाई लोग ने माला भी पहन लिया, अभी बाकी जो जो प्रोसेस है वो भी कर रहा है भाई। फीलिंग कैसा लग रहा है बोल भाई? अलग लग रहा है भाई। इसने ये साका बोला कि वो भी होता, ये भी पहन लिया। हमारा जीन ठीक हो रहा है, हाथ पांच कर लो। अबे ये का हो रहा है, ये तो सब तो पता नहीं है। यहाँ पर नहीं हो रहा है अनफॉर्चुनेटली। हाँ मंदिर बंद हो गया, मंदिर तो अभी बंद हो गया, लेकिन इधर जो पूरे जो पुरोहित लोग है वो लोग बोल रहे हैं कि इनमें जाके हटके कर देगा। हाँ हो जाएगा। সংসার করো, ছেলে পুলে হোক, আমরা মিষ্টি খাবি যাবি আমাদেরকে। সো ভাই কা ফাইনালি শাদি হো চুকা হ্যায়। तो गाइस निकलते हैं अभी, अभी चलते हैं, घर नहीं जा सकते, दिखाता हूँ कहाँ जाएंगे, चलो। तो तुम्हारा देखे नहीं है, এবারে বিষয়টা তোমাদের বলছি। বিষয়টা দেখো খুশি তো বটেই, কিন্তু সেই সঙ্গে একটা দুঃখ মনে রয়েছে যে আমার লাইফের এত বড় একটা ডিসিশন, এত বড় একটা জিনিস সেটা আমার বাবা মা প্যারেন্টস সাথে নেই, ফ্যামিলি সাথে নেই। বাট একটা ফ্যামিলি তো সাথে নেই, তো কি হয়েছে, তোমরা আছো, তোমরা একটা ফ্যামিলি আমার, তো আমি চাই তোমরা আমার সাথে থাকো, এইভাবেই দেখো, আমাকে ভালোবাসো। তো এখন আমি এসেছি ধাবাতে, আমাদের গাড়ি বাইরে পার্ক করা রয়েছে ওখানটাতে। ও দেখা যাচ্ছে না, ও যে বাইরে গাড়ি রয়েছে, অনেকটা দূরে আছি। এবারে এই তো মুকুল চলে এসছে। তো গাইস ফাইনালি বুঝতেই পারছো আজকে কি হচ্ছে, এখন খাওয়া দাওয়া হবে, অনেক রাত্রিও হয়ে গেছে, আর সিচুয়েশনটাতে এখন আমরা যেটা আছে সিচুয়েশনটা তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট তোমরা জাস্ট দেখতে দেখো পুরোটা কিরকম লাগছে, তোমরা সেটা জানিও। ওখানটায় বাপিদা ওয়েট করছে, হ্যাঁ আমাদের জন্য বাপিকে একটা ফোন করে দিচ্ছে আমি, আর আমরা কিছু খাবো, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। এখন আমরা এখান থেকে খেয়ে তারপর যাবো, তারপর বাপিদা আসবে, তারপর একটা দাদার বাড়ি যাবো, খাবার দাবার চলে এসছে, খাবার দাবার খেয়ে নি। এই খাবার আছে দেখাই,
এখানে আছে চানা রুটি ডিম ভাজা অমলেট তো এখন খাওয়া দাওয়া করছি রাত্রি 11টা বাজে এরপর কিন্তু এখনো আমাদের কিন্তু পুরোপুরি শেষ হয়নি এখনো কিছু রিচুয়াল বাকি থাকে যার জন্য যাচ্ছি একটা দাদার বাড়িতে যাচ্ছি তো সেখানে গিয়ে কমপ্লিট হবে আমরা সকাল থেকে বাইরে ছিলাম তো জরুর কই না কই গড়বড় এ দেখো আমরা এখন সিটুদার বাড়িতে এসেছি এখন আমাদের বরণ করবে বলে কত কি আয়োজন করছে সবকিছু ম্যানেজ দিয়ে হচ্ছে মানে জুগাড় এখানে বর দাঁড়িয়ে আছে এখন জুগাড় করছে তারপর আজকে আজকে এখানেই সেটেল হবো আজকে এখানেই থাকবো ঠিক আছে আমরা এখানে ঘুমিয়ে যাবো আমি আমি রেডি করছি সব সব রেডি করছে চাই কি চাই করো এবার এখানেই সেটেল হয়ে যাবে চলে না আগে এখানেই সেটেল হয়ে যাবো হ্যাঁ আমরা সব সাজিয়ে দিচ্ছি আমরা अभी कहानी कुछ नहीं पता ठीक है वैसे हमको फोन किया वैसे भी आज 1 अप्रैल है तो मेरे को थोड़ा डाउट हो रहा था अभी आया है अभी पूछेंगे कि सच क्या है बताओ सच क्या है सच यही है कि शादी हो गया अच्छा लेकिन दिक्कत वाला बात ये कि 4 साल का रिलेशन आपको तो पता है सब कुछ लेकिन बात ये कि घर वाले पर्सनल थोड़ा सा इशू है अभी अगर आज शादी नहीं होता तो कल से हम लोग मिल भी नहीं पाते ऐसा सीन हो गया थैंक यू सो मच प्रिया यू वेलकम बैठ जाओ तुम लोग बैठो हम लोग कोल्ड ड्रिंक लेके आए थे इस खुशी में सेलिब्रेशन की तौर पे बसो 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 जाओ আমি বিশ্বাস করছিলাম না যখন আমাকে ভিডিও দেখালাম ভাই সব সব লোক কনফিউশন হয়ে সব লোক এটাকে বলবো একটু টুইস্ট দিলাম ফার্স্ট কেমন লাগলো আমাদের টুইস্ট আই এম তো অবাক দেখো ফাইনালি আমরা চলে যাচ্ছি আজকে প্রিন্সিপাল হয়ে গেছে আমাকে যখন বলেছে বিয়ে হয়ে গেছে আমি ভাবলাম পুরো রিয়েলি না যাই হোক যেমন হোক করেছে ভালো লেগেছে খুশি হয়েছে যখন শুনলাম না রাগ তো এতটা হয়েছে রাগের চোটে আমার জল বেরিয়েছে চোখ থেকে কি হলো ক্যা হো গয়া
ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি সিধু দা টেস্ট আমাদের কংগ্রাচুলেশন ফর দা ফেক ম্যারেজ এই বলে সিধুরের কৌটোটা না ঘরটা কি একটা থাকে না হাতে ওর হাতে কিন্তু সেটা নেই ওটা তো থাকে না ওটা হয়ে গেল তো থাকবেই না ওটা থাকতেই হবে তো এখন রিভিল করে দাও পর মনে পড়ে লাভ আছে আরে তখন আর্জেন্ট কে মাথা কাটাবে কোথায় কে তখন ওদিকে মাথায় যায়নি তখন আমরা ভাবছি না ভাই পড়ে নিয়েছে এখন তারা উড়ে চল ভাই এবার আশেপাশের লোক জেগে এবার আমাদের মারবে দুটো বাজে দুটো বিদ্যুৎ বিদ্যুৎ চমকাছে চলো 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 সবাই টাটা 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 ভালো লাগলো এসে তোমাদের চলো টাটা।